चाहते तोमार भाईगी आगे जाइब पास काले बापास जाइबा मन तोमी मक्का मदीनार पानी জিকির করেন সবাই, জিকির রমজান মাসে জিকির করেন, আর জিকিরে বহু উৎসব। আগে আমরা পরে আলোচনা করি, আগে একটু জিকিরটা শুনি এবং তাদের কথা বোঝার চেষ্টা করি। ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, মক্কা মদিনার পানি জপ, মক্কা মদিনার পানি মানে মক্কা মদিনার পানি, এটা জপ। জপলে কি হবে, সব হবে নাকি গুণ হবে? গোসল করাইবো আমি, মক্কা মদিনার পানি গোসল করাইবো আমি, হ্যাঁ মদিনার পানি। আমি এনে বুঝতেছি না, মক্কা মদিনার পানি গোসল করাইবো নানি না গোসল করাইবো আমি? নানি যদি আইতাম, নানি তো আগে দুনিয়া থেকে চলে যাওয়ার কথা, তারপর হায়াত দ্বারা চলে বাইসে থাকতে পারে, কোনো ভয় নাই। আগে যাইব পাঁচক তো নামাজ, পাঁচক তো নামাজ, মানে বিয়ের সময় গায়ে হলুদ দেয় না, গায়ে হলুদ দিয়া মানে ওই যে জায়েজ করে আর কি, যেটা প্রথা, তো এই গায়ে হলুদের বৈঠক আনার সময় কি হয়, হয়লা গায় না, হয়লা, সেই হয়লা আমরা একটু পরে আলোচনা করি। তাকে আপনাদেরকে আগে একটু দেখাই রাখি, কারণ ইতিমধ্যেই অনেকে মানে বিভ্রান্তমূলক মন্তব্য করতে পারেন। আপনারা একটু ওই ভিডিওর জানলার দিকে তাকান, ওইখান থেকে দেখেন তিনটে পুরুষ কিন্তু উকি দিয়ে দেখতেছে, আর দিব্যি তারা বক্তব্য দিতেছে ওয়াজ মাহফিল। যাই হোক, এরপর হে মানে ওয়াজ মাহফিলে আবার কি বলে হেডে একটু হনেন, তারপর আমরা একটু দালিলিক বিশ্লেষণে পরে আসব, আগে একটু শুনে নেই। ইলাহা ইল্লাল্লাহ, অনেক কষ্ট হইতেছে, প্রধান অতিথির একটু দেখানোর চেষ্টা করব, মানে যিনি বক্তব্য দিতে আছেন মক্কা মদিনার পানি জপলে যে কি হইবে আমি হেরে জানলাম। এটা কি জিকি না, এটা কি মানে, এটা বললে কি সব হইব নাকি, আমি এটা বুঝতেছি না। সবের ন্যায়তে যদি এটা বুঝে থাকে তাহলে আমার মনে হয় গুণ হবে, ঠিক আছে, কোনো ভয় নাই। মক্কা মদিনার পানিতে গোসল করলে এই লে সেই পর্দা, এই আচ্ছা, এখানে স্টেজে যারা রয়েছেন এটা বিশেষ মাহফিলের ব্যবস্থা রয়েছে, প্যান্ডেলে মানুষ ধরে না, এই জন্য পিছনের দিকেও বসে, পিছনের দিকে বসে। তবে এই মাহফিলে একজন জিন আছে, মানে জিনের জিনের আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই এই দাঁড়াও দাঁড়াও, এই স্টেজ যদি কোনো মতে ভাঙিয়ে চুড়ে পড়ে, তবে এখানে একটা জিনিস দেখেন খুব হৃদয় বিদায়ক এক ঘটনা, এখানে যে ছোট বাচ্চাটাকে এখানে আই না, এই মায়ের রুচি ছিল এই বাচ্চাটাকে লালন পালন করা, এইখানে আসা তার জন্য ফরজ ছিল না। এই বাচ্চাকে লালন পালন করলে তিনি যে সব পেতেন, এইখানে আসে আমার মনে হয় এই বাচ্চাকে কষ্ট দিয়ে তিনি আরও গুণগার হচ্ছেন। এই জন্য ওই যে কথা আছে না, বেশি সবের আসে, আপনি যদি পতিতালা যায় ঘুমান তাহলে আপনার সবের জায়গায় গুণাই হবে, ঠিক আছে। তো আমি কোনোর সাথে কোনো কিছু মিলাইতেছি না, তবে বেশি সবের আশা নিজের সন্তানকে, যে সন্তানের প্রতিপালন করার দায়িত্ব আল্লাহ মাকে দিয়েছে, পিতাকে দিয়েছে, তারা যদি সেই দায়িত্ব অবহেলা করে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে। এখানে আসা তার জন্য ফরজ ছিল না, কোরআন হাদিসের কোথাও নাই যে আপনাকে এই মাহফিলে, যেখানে আল্লাহ তাআলা তাদের কণ্ঠকেও হেফাজত করার নির্দেশ দিয়েছে যে তোমাদের কণ্ঠ একটা পর্দা, সুতরাং সেইখানে সেই এমন একটা মাহফিলের আয়োজন করা হয়েছে যেখানে পুরুষরা জানলা থেকে উঁকি দিয়ে দেখতেছে এবং তাদের কণ্ঠগুলো এবং তাদের পর্দার খেলা ভিডিওগুলো সেটা আবার প্রচার করা হচ্ছে, সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এখানে অধিকাংশ যারা রয়েছে তাদের মুখে পর্দা টর্দা নাই, তবে কিছু মানুষ আছে যারা পর্দা আছে। এখন আবার বলবেন সৌদি আরবে মুখ খোলা রাখা যায়, বিশেষ প্রয়োজনে মুখ খোলা রাখা যায়, তবে যেখানে ভিডিও হচ্ছে সরাসরি সম্প্রচার হচ্ছে সেইখানে পর্দা খোলা রাখার বিধানটা আসলে কি, আপনারা কি বুঝেন কমেন্ট সেকশনে জানাইয়েন, আমি কোনো পক্ষে বিপক্ষে যাইতে চাই না। ওকে, মোহাম্মদুর রসুল, একটু শেষ করেন, আমরা শেষ করবেন, আমরা টাইনে দিই, ওকে।
এইখানে আমরা একটু বিশেষ অতিথির ওইখানে দেখছিলাম। এইখানে ওই যে সেই পুরুষগুলোর কিন্তু স্পষ্ট দেখা যায়, তারা কিন্তু এখানে তিনজন আছে, ওরা হচ্ছে ভলেন্টিয়ার বলা যেতে পারে। ওকে, এখানে পুরুষ প্রবেশ করছে কিনা সেটাও যদি দেখতে চান দেখানো যাবে। তো এখানে পুরুষ ঢোকা এবং এই 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 সমস্ত মজমায় পুরুষ থাকাটা অনেক আশ্চর্যজনক কিছু না, কারণ এর চেয়ে মারাত্মক কিছু হয় যে সমস্ত ওরস হয় সেই সমস্ত জায়গায়। তবে সেগুলোকে ইসলাম প্রচারের নামে বা ইসলামিক কাজ নাম দেওয়া আমি মনে করি এটা ঠিক না, কারণ আল্লাহ সুবহান তাআলা নিজেও বলছেন যে তোমরা যখন পুরুষদের সাথে কথা বলো তখন নরম কণ্ঠে কথা বলিও না, তাদের সাথে কোমল কণ্ঠে কথা বলিও না, তাতে যাদের মানে যাদের মনে ব্যাধি রয়েছে তারা কিন্তু তোমার কথায় আরও বেশি তাদের ব্যাধি বেড়ে যাবে এবং তারা কুমন্ত্রণা তাদের মনের ভিতরে তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে সূরা আহজাবের 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা আহজাবের 53 নম্বর আয়াতও বলছেন যে তোমাদের যদি কিছু চাইতে হয়, মহিলাদেরকে বলছেন যে তোমাদের যদি তোমাদের কিছু কিছু চাইতে হয় পুরুষদের কাছে তাহলে তোমরা পর্দার আড়ালে থেকে চাবে, এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ হবে। কারণ তোমরা যদি সরাসরি তাদের সামনে দেখা দাও, সরাসরি তুমি যদি তাদের সামনে লেওয়াই পোষায় কথা বলো, তাহলে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কিন্তু আরও তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে এবং পাপ কাজ করতে উদ্বুদ্ধ হবে। সুতরাং এখান থেকে বিরত থাকতে আল্লাহ তাআলা নিজেই নিষেধ করছেন, তাদেরকে পর্দায় থাকার বিধান দিয়েছেন। সুতরাং তারা পর্দা না থেকে কোরআন শরীফের আয়াতকে অমান্য করে, হাদিসকে অমান্য করে, নারী পুরুষ সমানভাবে মিলে যে কাজগুলো করে, আর এখানে যে বিষয়টা দেখলেন যে তারা সরাসরি লাইভ সম্প্রচার করতেছে এবং তাদের ভলেন্টিয়ার হিসাবে পুরুষদেরকে তারা রেখেছে। এগুলো মূলত বিভিন্ন মাজারে হয়ে থাকে, অবশ্যই উচিত এই সমস্ত মহিলারা এখানে যারা উপস্থিত আছেন তারা মূলত সবের ন্যায়তেই গেছেন এবং তারা চান জান্নাতে যেতে। কেউ মানুষই চায় না যে দুনিয়াতে খারাপ চায় না, তাহলে কেয়ামতের পরে তারা জাহান্নামে যাবে এই আশাটা কেমনি করে? তারাও চায় মৃত্যুর পরে জান্নাতে যেতে। কিন্তু সহজ সরল গ্রামের সেই সমস্ত মানুষদেরকে উসলে ফুসলে কিছু মানুষ এরকম বেদাতি কাজে অংশগ্রহণ করায় এবং তাদের কাছ থেকে চাউল, মুষ্টি চাউল, তাদের কাছ থেকে টাকা, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থ তারা লুফে নেয়। তবে তাই বলে যে সমস্ত দিনী কাজগুলো একনিষ্ঠভাবে পর্দার আড়ালে থেকে এবং মাহরামের সাথে হয়, মাহরাম সেখানে অনুমতি দেয় বা মাহরাম তাকে নিয়ে যায় এবং পর্দার 100% বিধান রয়েছে, 100% সেখানে সিকিউরিটি দেওয়া রয়েছে, সে বিষয়টা আবার ভিন্ন কথা, সেটা কিন্তু এটার সাথে মিলিলে হবে না। তাই অবশ্যই উচিত এই সমস্ত বিষয় যারা সাদা সিধা মানুষ বুঝে না তাদেরকে বোঝানো, আপনার দায়িত্ব, আপনি পরিবারের সচেতন মানুষ, আপনার উচিত এই সমস্ত মজমায় অ্যাটেন্ড না করানো আপনার পরিবার পরিজন বা আপনার এলাকার মানুষজন, যাতে এই সমস্ত মজমায় অ্যাটেন্ড না করে যেখানে পর্দার কোনো হুকুমই থাকে না, যেখানে সরাসরি লাইভ সম্প্রচার হয়। আশা করি আপনারা আমার কথার সাথে 100% সহমত পোষণ করবেন, আর আপনি যদি কোনো অংশে দ্বিমত পোষণ করেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।